দর্শক যে যেখানে আছেন ভীষণ ভালো আছেন এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম আপনারা জানেন যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা মেট্রোসেম টু দ্য পয়েন্টে কথা বলি আর কয়েকদিন যাবৎ দেখছি রাজনীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে সবখানে আলোচনার বিষয় যে শেষ পর্যন্ত বিএনপির আর যে বাকি কয়েকজন সংসদ সদস্য ছিলেন তারাও কিন্তু শপথ নিয়েছেন গত পরশু একদিন যে একজন নিয়ে ফেলেছেন এবং আমরা যতটুকু গণমাধ্যমে খবর পাচ্ছি বাকি যে আর পাঁচজন আছেন অর্থাৎ রইল বাকি পাঁচ তারাও শপথের পথে এবং নব্বই দিন উনত্রিশ তারিখে শেষ হয়ে যাবে নব্বই দিনের মধ্যেই কিন্তু সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ নিতে হবে আর সেই কারণে এই যে রাজনীতির বেশ কদিন যাবত আমরা দেখছি একটা ভাঙা উত্থান পতন সেসব নিয়েই কিন্তু আজকে আমরা মেট্রোসেম টু দা পয়েন্টে কথা বলবো আর এই কারণেই আজকে আমরা মেট্রোসেম টু দ্য পয়েন্টের নাম রেখেছি বিরোধী রাজনীতিতে ভাঙন এ বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলবার জন্য দুজন অতিথি আছেন চলুন আগে আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন তথ্য গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি আমাদের সঙ্গে আছেন নীলভাত চৌধুরী মনি সাবেক সংসদ সদস্য বিএনপির সহ সম্পাদক নিরুপা চৌধুরী মনি আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি আমাদের যে আলোচনার আমরা বিষয়বস্তু রেখেছি বিরোধী রাজনীতিতে ভাঙন এটার সাথে কি আপনি একমত আসলেই কি বিএনপিতে ভাঙন ধন্যবাদ আপনাকে যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আসলে দেখেন আমরা তো মানুষ মানুষের মন ভীষণ রহস্যময় আমি ভাঙন বা জুরাদা কোনো কিছু ভাঙলেই তো নদীর এক একুল ভাঙে তো আরেকটা কুল কিন্তু অটোমেটিক গড়ে যায় তো রাজনীতি অনেক দিন যাবতীয় বাংলাদেশের রাজনীতি সব সময় প্রায় সময় টানাপোড়নে চলে এখানে গণতন্ত্র আতর ঘরেই মারা যায় কখনো মারা যায় কখনো মৃত্যুর পথযাত্রী হয় আর কখনো একদম ভেনিশি হয়ে যায় আজকে আমি যখন কথা বলছি রাজনীতির টালমাটাল অবস্থায় আপনি যদি আপনাকে বলতে যাই তাহলে ঠিক আমি এক এগারো থেকে যদি শুরু করি কিংবা আমি যদি নব্বই থেকে শুরু করি আজকে যখন একটা ওই যে ডিসকোভারি চ্যানেলগুলো বড় মাছ তার ছোটোটাকে খায় তার ছোটটা তার ছোটোটাকে খায় নব্বইয়ের আন্দোলনে কিন্তু আমরা এবং আজকে যারা শাসক শাসক গোষ্ঠী একসাথেই আমরা আন্দোলন করেছিলাম অন্য একটা এই যে আপনি একটা উদাহরণ দিলেন যে বড় মা ছোটকে খায় ছোটো আবার বড়কে খায় হ্যাঁ বিএনপিতে আমি আমি সেটাই সেখানে আসছি আমি আত্ম আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমি পেলে আমি অবশ্যই বলতে রাজি তো যে জায়গায় বলছিলাম যে তখন আমরা একসাথে কাজ করেছি সেটা আরেকটা চক্রকে উৎখাত করার লক্ষ্যে সেই দুষ্ট চক্র গিয়েছে হয়তো বা গণতন্ত্র ফিরে পেয়েছি গণতন্ত্র আনন্দ আনন্দের রেশ কাটতে না কাটতে আমরা কিন্তু বলা শুরু করলাম সূক্ষ্ম কারচুপি হয়েছে অথবা স্থূল কারচুপি হয়েছে অথবা অবিশ্বাসটা সেই অবিশ্বাসের আমাদের মধ্যে এক ধরনের জিনিস কি আমরা যারা বাঙালি বাংলাদেশি আমরা না অন্যকে ফলো করতে পছন্দ করি অন্য দেশকে অন্য জায়গাকে সেই জায়গা থেকে এবং নিজের নিজের অস্তিত্বটাকে যে বিলীন হয়ে যাচ্ছে এটা আমরা চিন্তা করি না এবং একটা পর্যায়ে যখন আসলো যে মাইনাস টু ফর্মুলা আপনার নিশ্চয়ই খেলাচ্ছে সোমাপ্পা সেই মাইনাস টু ফর্মুলা যখন ফুলফিল হলো না যেভাবেই হোক কারণ এই দুটো দল কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু একটা সময় মার্কাকেই চিন্তা করতে এই দুটো দলের বাইরে চিন্তা করেন না একটা হচ্ছে এনটি একটা পক্ষে এই পক্ষ বিপক্ষের মধ্যে যখন আসলো তখন আপনার

উত্থান পতন এর মাঝখান থেকে আমাদের চলতে হয় এবং সমাজের সমস্ত প্রকৃতি সবসময় তো একরকম থাকে না এবং আজকে বিরোধী যে ভাঙনের কথাটা আপনি বললেন আহ রাজনীতি বাংলাদেশের যে একটা প্রাতিষ্ঠানিক রূপ যেটা আওয়ামী লীগ কেন আমরা ভাঙনের কথা বলছি এতক্ষণ আপনার নিশ্চয়ই দুজন রাজনীতিবিদ বুঝে গেছেন যে আসলে আমরা দেখেছি যে আমাদের দু যে এই সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিন্তু বিএনপি এবং ঐক্য যে ফ্রন্ট হয়েছিল তাদের জোট তারা কিন্তু বলেছিল যে নির্বাচিত আটজন জনপ্রতিনিধি তারা কেউই শপথ নেবেন না কিন্তু আপনি দেখছেন পরশু দিন একজন নিয়েছেন তারা আগে দুজন নিয়েছেন বাকি আর চারজন আছেন পাঁচজন তারাও নিবেন। সেই কারণেই বলছি যে বিএনপিতে থেকে বের হয়ে এসে তারা যে সংসদে যাচ্ছে বিএনপির যারা নেতা নির্বাচিত হয়েছে সেটি কি ভাঙনের কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিএনপি এই প্রশ্নের উত্তর আমি জানতে চাইব দুজনের কাছে কিন্তু তার আগে বাকি পাঁচজন শপথ নেবেন এই বিষয় সংক্রান্ত আমাদের একটি রিপোর্ট আছে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট শুরু থেকে নির্বাচনকে বর্জন করে নির্বাচিতরা শপথ নেবেন না বলে ঘোষণা দেয় জোট যদিও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিয়েছেন আগেই সর্বশেষ শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান বাকি যে পাঁচজন নির্বাচিত আছেন তাদের মধ্যে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে বিএনপির বেশ কিছু সংসদ সদস্য আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ করেছে আমরা আশা করছি যে খুব দ্রুত কাল মধ্যে তারাও শপথ গ্রহণ করবেন তো বাকি পাঁচজন মোটামুটি যোগাযোগ আছে মির্জা ফুকুল সাহেবও আসতে চান কিন্তু যেহেতু দলের সাধারণ সম্পাদক সে কারণে ওনার সাথেও যোগাযোগ হচ্ছে নিশ্চয়ই আমাদের নেতৃ নেতা করছেন আমরা আশাবাদী যে তারা সবাই সংসদে আসবে বিএনপি থেকে নির্বাচিতদের প্রতি শপথ নিতে সরকারের চাপ আছে বলে অভিযোগ থাকলেও হুইপ বলছেন উল্টো কথা জি আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবেই তারা যোগাযোগ করছে আমরা কোনো চাপও প্রয়োগ করছি না বা কোনো রকমই করছি না তারা বরঞ্চ এলাকার জনগণ তাদেরকে চাপ দিচ্ছে যে তারা যাতে শপথ নিয়ে সংসদে আসেন এবং এলাকার জনগণের পক্ষে কথা বলে জনগণ তাদেরকে প্রেশার দিচ্ছে আরেকটা চাপ আছে যারা নির্বাচিত হতে পারেন নাই তারা হয়তো চাপ দিচ্ছে সংসদকে না আসার জন্য সংবিধানের সত্তর অনুচ্ছেদের উদাহরণ দিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম বলেছেন দল থেকে বহিষ্কার করলেও নির্বাচিতদের সংসদ সদস্য পদ থেকে যাবে নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা আমি বলেছিলাম আপনার কাছে প্রশ্নটি রাখবো কিন্তু আমি আবারও যেতে চাই নীলপা চৌধুরী মনি আপনার কাছে আমি এখনই জানবো যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও শপথ নিতে চান এটা থেকে আপনি চমকিত হয়েছেন নাকি আপনার নিজের কাছেও এই ধরনের তথ্য ছিল উনিও নেবেন শোনেন আমি প্রথমেই বলেছি মানুষের মন রহস্যপূর্ণ উনি যদি এটা অবাক করে আমি অবাক হব না আমি অবাক হব না কারণ আমি প্রথমে যখন ধাক্কা খেয়েছি আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো জায়গায় নক করা ছাড়া এই ঘটনাগুলো ঘটে নাই কারণ দল যখন এক ধরনের কথা বলছে নীতি নির্ধারক মহল বসে তারপর যখন হ্যাঁ হতে পারে সরকারের চাপ থাকবে এটাই স্বাভাবিক কারণ সরকার এদের নিলে সরকারের বৈধতা আসবে না সরকার অপর রাজনীতি করে অভ্যস্ত এটাও স্বাভাবিক কিন্তু সরকারের বৈধতা আসবে না সরকারের কি এতই দৈন্য দশা আসলে কাদের চাপে আসলে দেখুন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এই বরুণায় সফর শেষে সাংবাদিক সম্মেলনের বক্তব্য রেখেছে এ সম্পর্কে এক অত্যন্ত স্পষ্টভাবে কথা বলেছেন যে আসলে আমাদের তরফ থেকে কাউকে এইভাবে দলে টানা অথবা এইরকম তাদের দলের মধ্যে ভাঙন সৃষ্টি করা রকম অভিপ্রায় এটা আওয়ামী লীগের এই দল থেকে নাই অথবা আমাদের মানে নেতৃস্থানীয় পর্যায় থেকে নীতি নির্ধারণ পর্যায় থেকে কোনো জায়গা থেকেই নাই এবং এটা অতীতে বাংলাদেশে ঘটেছে এবং বিএনপি এই রাজনৈতিক দল আজকে যে ভাঙার কথা বললেন তাদের এই দলটি তৈরি হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের মানুষকে সন্নিবেশিত করে জোরাতালি দিয়ে সুতরাং এই দলের যে গঠন প্রক্রিয়া তার মধ্যে একটা ভাঙনের সুর আছে তাই না এবং সেই কারণে আজকের পত্রিকা দেখবেন যে আজকের পত্রিকা দেখবেন যে বগুড়ায় সেখানে বিএনপির গৃহদাহ সেখানে কাকে বহিষ্কার করছে কাকে নিয়েছে সেটা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে আবার তাদের যে একটা জোট হ্যাঁ সেই জোটের মোকাবির সাহেব তাকে সবাই মানে সিসি করছেন উনি আবার কামাল হোসেন সাহেবের পাশে বসলেন উনি নীরব সেখানে কথাবার্তা হচ্ছে কেন উনি বসলেন কেন কি করলেন এই যে সমস্ত কিছুর পিছনেই বিএনপি নেতিয়েস্থ পর্যায় থেকে বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় গত কয়েকদিন পর্যন্ত দার্থহীন ভাষায় বলা হচ্ছিল যে কেউ এরকম বিএনপিকে ভাঙন ধরাতে পারবে না কেউ এখান থেকে যাবেন না কিন্তু বিষয়টি কিন্তু ভিন্ন আমরা কিন্তু দেখছি আমরা দেখছি যে এই ঘটনাগুলো কামাল হোসেন সাহেব কেন নিষ্ক্রিয় যখন মুকব্বি সাহেবকে নিয়ে কথা হয় অনেক কথা শুনবো অনেক কিছু জানতে হবে আমাদেরকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন ফিটি প্যাট্রস টম টু বিরতি পর

কি নিতেন কিংবা নেওয়াটা উচিত কিনা হাস্যকর প্রশ্ন করলেন আপনি এবং আফজাল ভাই এই কারণে যে আফজল ভাই যে কথাটা বলেছে যে বিএনপি শপথ নিবে বা এই আপনি আপনি নিজেও বললেন যে আমরা এখন কি বলবো

আওয়ামী লীগেরও বাঘা বাঘা অনেক এমপি বাঘা বাঘা বৃদ্ধ এমপি দশ বা এগারো বার আট দশ এমপি তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে যে ভোট দিতে পারে না গিয়ে দেখেছে তাদের ভোট হয়ে গেছে আপনাদের যখন সেই জায়গা কখনোই আমি জনগণের রাজনীতি কারা করে জনগণের পালস নিয়ে রাজনীতি করে সামান্য পাঁচটা বছর সমাপাত দেখতে দেখতে চলে যাবে আমাদের কি পাঁচ বছর যায় নাই এর আগে পাঁচ বছর যায় নাই সো এই পাঁচটা বছরের এমপির জন্য আমি ধিক্ষার জানাই তাদেরকে যারা একটা দল একটা দলের মার্কা নিয়ে এবং তাদেরকে দয়া করেছে কে এই সরকার কারণ এই সরকার সব গুলোছেন আসুন তারা নিয়ে নিয়েছে 29 তারিখ রাতে এই আপনাদের আর জনগণের ভোটে নির্বাচিত হন না আমি কোন না না আপা সোমা আপা কোন ভোটে এইবারের ভোট কোনটাই জনগণের ভোটে নির্বাচন হয় না আপনি আপনার ভোট দিতে পেরেছেন কিনা আমি জানি না আমি যদি এই চ্যানেলে বসে যদি আমি জড়িত করি চ্যানেলের 90% কর্মচারী কলাকুশলী ভোট দিতে পারে নাই। সো সেই জায়গায় সেই জায়গায় সোমা আপা কিভাবে আমি বলতে পারি জনগণের কাছে জবাবদিহিতা জনগণের কাছে যদি জবাব দিতেই থাকে আপনি জানেন বিশ্বনাথে কিন্তু অলরেডি ডিম ছুড়াছুরি হয়েছে মোকাব্বির কিন্তু অলরেডি ডিম খেয়েছে পচা ডিম সো জনগণের এই সাহসটা কীভাবে হয় জনগণ যদি তাকে ভালোইবাসত সেই কাউন্সিল কিন্তু ডক্টর কমাল হোসেনের পাশেই মোকাবিল খান বসেছিলেন এবং সেইটাই যদি সত্যি হয়ে থাকে রাজনীতিতে আপনারা নানা কথা বলেন শেষ বলে কিছু নেই কিন্তু আপনারা যে অ্যালায়েন্স করলেন ডক্টর কামাল হোসেনের সঙ্গে আজকে একদম সত্যিটা বলেন কি সেটা সঠিক ছিল নাকি ভুল ছিল আমি আমি আমার কিন্তু খুব মিডিল ক্লাসের না নেতা না কর্মী এটা আমি বলতে পারি না আপনার মতো আপনি একজন সাংবাদিক বাট আমি এইটুকু আমার আমারও জিজ্ঞাসা যে ওইখানে সে কিভাবে ওই মঞ্চে বসলো একজন এমপি বড় না একজন নেতা বড় আমি অবশ্যই একজন নেতাকে এমপি চেয়ে ছোটো করতে পারি না সো এই জায়গাটা থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের যে রাজনীতিগুলো একটা আমি আমি বলবো যেটা আফজাল ভাই বললেন কিছুক্ষণ আগে যে বিএনপি অনেক জায়গা থেকে আসছে আওয়ামী লীগে কিন্তু অনেক অনেক জায়গার লোক নিয়েও কিন্তু আওয়ামী লীগ হয়েছে মুসলিম লীগ থেকে তারপরে থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু আওয়ামী লীগ হয়েছে এবং তারপরেও কিন্তু আমরা বামদের ওইখানে আওয়ামী লীগেও কিন্তু অনেক আধিপত্য দেখি আমরা কিন্তু বামদের তাদের মেম্বার পর্যন্ত দেখি সো এগুলো কাদা ছুটাছুড়ি এগুলো সস্তা রাজনীতি আমি যদি রাজনীতি ডিপ খুঁজতে যাই তাহলে বিএনপি কে ধ্বংস করার জন্য যেটা বলছিলাম মাইনাস টু ফর্মুলা মাইনাস টু চলমান মাইনাস ওয়ান যদি করে মাইনাস টু হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না যেদিন মাইনাস টু করতে চেয়েছিল সোমাপা সেদিন কিন্তু দুইটা দল একটা জায়গায় গিয়ে এক একখানে হয়েছিল গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে কিন্তু আজকে যখন একটা দল দিয়ে একটা দলকে ধ্বংস করছে ওই দলের যখন বিপদে পড়বে ওই দল যখন বিপদে পড়বে একটা নো হয় আর কোনো নীলফার মনির এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন দেখুন বঙ্গবন্ধু কন্যা দশরত্র শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের বেশ কিছু আগে তাই না এবং তিনি কিন্তু বিদেশে গিয়েছেন সেখান থেকে তাকে এখন তো অনেকে মানে আইনের থেকে পালিয়ে বেড়ায় কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দৃঢ়তা এবং সাহস ছিল বলেই কিন্তু মামলা সমস্ত জেলের আহ্বান সমস্ত কিছু উপেক্ষা করে তিনি কিন্তু তাকে ওখানে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিমানে ওঠার জন্য চেষ্টা করা হয়েছিল বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল তারপরও তিনি বাংলাদেশে এসেছেন এবং এসেছেন বলেই কিন্তু এবং সেই কারণে বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে আসতে পেরেছেন বাস্তবতা আমি আর একটা প্রসঙ্গে আপনি তো যেহেতু শপথ দিচ্ছেন আমি আর যেটা প্রসঙ্গ আপনারা নিশ্চয়ই দুজন অবগত আছেন আজকে কিন্তু একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে যারা নিজেরাই বলছে যে আমরা রাজনৈতিক ইসলামী মতাদর্শ এটা না জামাতেরও কোনো পার্ট না কিন্তু আমরা যাদেরকে দেখছি জামাতে ছাত্রশিবিরের সক্রিয় কর্মী নেতা ছিল কিন্তু তাদেরকে কেউ প্রশ্ন করেনি তারা নিজেরাই বলছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি সুতরাং এই দলটির ব্যাপারে কি এই দল যেহেতু জামাতকে কিন্তু আপনি দেখুন আমি এর আপনার এই প্রসঙ্গে আসার আগে আমি এক লাইনে শেষ করব সেটা হলো যে আজকে যে ভালো ভোট হয়নি অথবা উনত্রিশ তারিখে ভোট হয়ে গেছে এই যে কথাগুলো বলছেন তাদের মহাসচিব কিন্তু তিরিশ তারিখে যেদিন ভোট হয়েছে সেদিন কিন্তু দুপুরে বলেছেন সুন্দর ভোট হয়েছে ভালো ভোট হয়েছে জনকাঙ্ক্ষার বাংলাদেশ এবং সেটার কথার মধ্যে যে মানে বিএনপি বিএনপি না এই যে জামাত ইসলামের যে অপ্রংশ যারা আজকে এই যে বাংলাদেশে নতুন একটি দল করার চেষ্টা করছে তাদের সম্পর্কে আমাদের আহ স্পষ্ট এটা বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন এখানে বাংলাদেশের আকাঙ্ক্ষাটা ছিল কি এই মাটির আকাঙ্ক্ষা ছিল কি বঙ্গবন্ধুর স্বপ্নে শোনার বাংলাদেশ গড়া এবং একটি অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ এবং সেই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা তো হয়েছে এবং বঙ্গবন্ধুর তিরিশ লক্ষ শহ দু লক্ষ মানুষের সম্ভ্রবির বিনিময়ে সে বাংলাদেশ হয়েছে সেই জন বাংলাদেশ এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাস্তবায়ন হচ্ছে সুতরাং সেই বাংলাদেশ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেখানে আবার নতুন করে কিসের জন হলো সেটা আমরা দেখি তারা কি করে তবে আমি মনে করি যে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী তারা নতুন বোতলে পুরানো মত দেওয়ার মতো সেই রকম করে যদি নতুন মোরকে বাংলাদেশে আসতে চায় বাংলাদেশের মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হবে না এবং একদম শেষে চলে এসেছি আমি একটু আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গে যে আমরা সবসময় বলতাম যে বিএনপি কি জামাতকে ছেড়ে দিচ্ছে এখন কি জামাতকে ছেড়েই বিএনপি বের হয়ে আসলো বিএনপিকেই কি জামাত ছেড়ে দিল এই নতুন দল গঠনের মধ্য দিয়ে যারা বলছে শোনেন দল গঠন হবে নতুন দল একটা দেশ তখনই চলমান থাকে দল নতুন নতুন গঠন হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে যে ওই যে আপনি বললেন ঠাকুর ঘরে কে আমি কলা খাই না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনার মতো যেটা আফজাল ভাই এতক্ষণ যা যা বললেন যে প্রধানমন্ত্রী বিদেশ গিয়েছেন বিদেশ না গেলে না আসলে খালেদা জিয়া মুক্তি পেত না আমি এটা বলতে চাই প্যারোলে মুক্তি নিয়ে যারা বিদেশ চলে যেতে পারেন বাংলাদেশকে প্রশ্নের মুখোমুখি রেখে তারাই কিন্তু পরবর্তীতে বিদেশের সাথে ছলচাতুরীর কমিউনিকেশন করে নেট করে গ্লোবাল ভিলেজে তারাই কিন্তু হাতে নিয়ে তারাই ক্ষমতায় পর বাংলাদেশে তিনবার পর ক্ষমতায় কিভাবে আসে আপনিও জানেন আমিও জানি 5 জানুয়ারি নির্বাচনটা কিভাবে হয়েছে আপনিও জানেন আমিও জানি 29 ডিসেম্বরের নির্বাচনটা কিভাবে হয়েছে রাতে আপনিও জানেন আমিও জানি আমি বলবো কেন আফজাল ভাই কি নিজেই বোঝেন না যে সে সে নিজেই বলে আমি বলি

ফিরে যেতে হবে আপনি কিভাবে পাশ করেছেন কিভাবে ক্ষমতায় এসেছেন এবং কিভাবে একটা দলকে ধ্বংস করছেন আমাদের থেমে যেতে হবে অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে বলতে হবে না বিবেক নিশ্চয়ই সময় মানুষের ছিল যখন পুরো মানে একটা অবৈধ পন্থা একটা রাজনৈতিক দলের জন্ম সামরিক শাসন উচ্ছৃষ্ট ভোগ করে এবং সেই দলের যে সেই দল বিকাশের নির্বাচন পদ্ধতিকে সম্পূর্ণ ধ্বংস করেছে হানা ভোটের উৎসব করেছে বাংলাদেশে এবং বাংলাদেশে কারফিউ যে দল বাংলাদেশে দীর্ঘ থাকবে কিন্তু রাজনীতি আসলে জনগণের জন্য এবং গণতন্ত্রের জন্য